হ্যালো ফ্রেন্ডস শীতের মধ্যে অপরাজিতা গাছের থেকে ফুল পাওয়া যায় কিনা না এ বিষয়ে অনেকেই ভাবছেন আসুন দেখে নেই শীতেও এই গাছের থেকে কোন খাবার দিয়ে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি দেখুন এই গাছগুলো নতুন লাগানোর ভিডিও আমি দিয়েছিলাম পরবর্তীতে যে খাবারটি প্রয়োগ করে প্রচুর ফুল ফোটাতে পেরেছি তা আজকে দেখাবো দেখুন বন্ধুরা এই গাছটি কয়েকদিন আমি আগে লাগিয়েছিলাম সেটা নিয়ে ভিডিও করেছি পরবর্তীতে দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতেছে ঠিক গরমের মতো এটা এটা হলো শীতের সিজন তো এই শীতের সিজনেও যে এরকম ফুল পাওয়া যায় তা জানলে অবাক হবেন শুধু একটি খাবারে এই খাবারটি নিয়মিত চালিয়ে গেলে আপনাদের অপরাজিতা গাছ শীতেও প্রচুর পরিমাণে ফুল দেবে দেখুন এই গাছগুলো নতুন প্রথমে যে নর্মাল মাটিতে রোপণ করেছি সেটাতেই রয়েছে তো এখন এই গাছের পরিচর্যা হিসাবে প্রথমত আমাদেরকে একটি খাদ্য নির্বাচন করতে হবে যে খাদ্যের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বেশিরভাগ খাদ্যই রয়েছে এরকম একটি খাদ্য দিতে হবে তো দেখুন আমি এই গাছের লম্বা লম্বা যে ডালগুলো বাইর হয়েছে সেগুলোকে কেটে নেব এই ডালগুলোকে কাটলে কিন্তু গাছটি ঝাঁকড়া হবে প্রচুর পরিমাণে নতুন ডালপালা বাইরে হবে এই গাছগুলোকে যত ঝাঁকড়া করতে পারবেন তত কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই গাছের মাটি আমি গোবর সার মিশ্রিত মাটিতে রোপণ করেছি সেটাতেই রয়েছে তো গোবর সার কম্পোস্ট মাসে মুঠো করে দিয়ে যাবেন দ্বিতীয়ত এই গাছে যে খাবারটি দিতে হবে সেটা হলো এই তরল সার শীতের সিজনের এটি প্রধান একটি খাবার গাছের এটা কিন্তু সর্ষের খোল পাচানো জল এখানে পাঁচ লিটার জল রয়েছে এর মধ্যে আরও একটি সার মেশাতে হবে সেটা হলো ডিএপি সারের দোকানে বন্ধুরা এটা পেয়ে যাবেন তো দেখুন আমি এখানে এই ছোট চামচের চার চামচ এখানে পাঁচ লিটার সর্ষের খোল পাচানো জলে এভাবে মিশিয়ে নিলাম তো এটাকে এভাবে দেওয়ার পর আরও কিছুদিন কিন্তু রাখতে হবে প্রথমত সরষের খোল পাচানো জল তৈরি করে নেবেন তারপর এর মধ্যে ডিএপি এভাবে দিয়ে দেবেন দেখুন আমি মিশিয়ে নিলাম চার চা চামচ পরিমাণে এরপর এটাকে আরও এক সপ্তাহের মধ্যে রাখতে হবে ডিএপি মেশালে দেখুন এরকম হবে পচে গিয়ে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটি তরল সার তৈরি হলো এতে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান রয়েছে শুধু এই খাবারটি এখন চালিয়ে গেলে আমরা গাছের গ্রোথ ভালো করতে পারবো এবং প্রচুর ফুল নিতে পারবো অপরাজিতা গাছের থেকে তো এটাকে আমি ফিফটি পারসেন্ট তরল সার এবং ফিফটি পারসেন্ট নর্মাল জল মিশিয়ে প্রয়োগ করব একদম পাতলা করে প্রয়োগ করতে হবে এই খাবারটি যদি মাসে দু থেকে তিনবার দেওয়া যায় এই অপরাজিত গাছে তাহলে দেখবেন সুন্দর গ্রোথ হবে গাছের আপনাদের পুরনো গাছ যদি থেকে থাকে সেগুলোতেও দিতে পারেন আবার শীতের সময় এ সময় নতুন চারা পাওয়া যাচ্ছে যেমন আমি এই চারাগুলো নতুন লাগিয়েছি এই ফুলটি আমাকে খুবই ভালো লাগে বলে আমি শীতেও লাগিয়েছি দেখুন কোনো রকম কোনো অসুবিধা নেই প্রত্যেকটি ডালেই প্রচুর পরিমাণে কুড়ি আসতেছে সুন্দর গ্রোথ রয়েছে এই খাবারটি প্রয়োগ করার ফলে তো এটাই কিন্তু আমার প্রধান সিক্রেট খাবার অপরাজিতের কাছে শীতে প্রচুর ফুল পাওয়ার জন্য এটাকে আমি এখন প্রয়োগ করতেছি